গুড ইভিনিং, আজকে আবার চলে এসেছি কুলফির কাছে। কিন্তু আজকে আমি কুলফি যেখানে থাকে সেখানটা দেখাচ্ছি না, আজকে আমি দেখাচ্ছি আমরা যে মাঠটায় কদিন ধরে কুলফিকে নিয়ে আসছি। আর তার আগে বলি, সেটা হচ্ছে যে কুলফির দুদিন আগে গ্রুমিং হয়েছে, আর গ্রুমিং হয়েছে আমারই এক দাদার পার্লার থেকে। সেই দাদার নাম হচ্ছে দীপ্তিমান্দা, তার পার্লারের নাম হচ্ছে ও মাই পজ, যেটা আমি দেখিয়েছিলাম আমার ব্লগে অনেকদিন আগে। এবং কুলফির চেহারা আমি দেখাই, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, কুলফিকে আমি চিনতে পারছি না, মনে হচ্ছে বিদেশ থেকে এসছে কুলফি। দেখো লোমের গ্লেজ হাইড্রা দিয়ে বাবু মানে ইয়ে করেছে, গ্রুমিং করেছে। ও কি পোজ, পাগুলো দেখাই কুলফি, পাগুলো দেখা, দেখো কি সুন্দর নেল কাটিং করে, কত সুন্দর লোমের ইয়েটাই একদম চেঞ্জ হয়ে গেছে, টেল লোম মানে টেলের যে লোম সেগুলো একদম অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, চেঞ্জ বোঝা যাচ্ছে তো, একদম বোঝা যাচ্ছে, হ্যাঁ ভালো চেঞ্জ। আর তোমাদের এবার জায়গাটা দেখাই, জায়গাটা ওরা এসছে, প্রথম প্রথম কদিন আমাদের আসতে একটু কেমন লাগছিল, কিন্তু এখন এখানে এসে খুব শান্তি পাচ্ছি আমরা। এই দেখো একটু ওদিকে নিয়ে যাও কুলফিকে, ওই একদম ওই সাইডটা নিয়ে যাও পুরো। আমরা এই মাঠটাতে ওকে কদিন আসি, তারপর আমরা ঠিক করেছি কুলফিকে ছেড়ে দেবো এই মাঠে, একটা বল নিয়ে আসবো, বল নিয়ে এসে ওকে ছেড়ে দেবো। আর এই পাশ দিয়ে অ্যাকচুয়ালি আমার নেচার খুব বেশি পছন্দ। এই দেখো কি সুন্দর জায়গা, ওই যে কুলফি, ওই যে ওই যাচ্ছে যাচ্ছে হাঁটছে, দাঁড় করাও দাঁড় করাও দাঁড় করিয়ে দাও। কুলফি এখন থিকে রাতে, কি লাগছে কুলফিকে, নিস্তব্ধ নির্ঝুম জায়গা। আমার খুব আফসোস লাগে মাঝে মধ্যে, যদি আমি কুলফিকে শো করতে পারতাম খুব ভালো লাগতো আমার, কেন ও সত্যি শো কোয়ালিটি ডগ, খুব ভালো লাগে ওকে। আর কুলফির কাছে যখন আমরা প্রথম প্রথম আসতাম মনে আছে, পালিয়ে যেত, হ্যাঁ আমাদের দেখতো আর কুলফি পালিয়ে যেত ঘরে। আর এখন আজকে এমন করছে, রিহুকে পারলে ফেলে দেয়, রিহুকে আমি ধরলাম আর তারপরে থিকে কুলফিকে ধরলো, এই কি কুলফিও হোঁচট খেয়ে গেল, থিকেও হোঁচট খেয়ে গেল। তো চলো আমরা এখন যাবো ওই দিকে, ওই দিকটা আমরা যাবো, অনেকটাই চলে এসেছি, জায়গাগুলো এত সুন্দর না। এই যে এইখানটায় অ্যাকচুয়ালি আসি হচ্ছে আমরা এফ এম কে নিয়ে, এই যে এখান দিয়ে পেছন দিয়ে গেলেই হচ্ছে এফ এম এর বাড়ি, আর ওয়ান্ডা যেখানে থাকে দেবাশিসের বাড়ি, আর আমরা এখানটা আসি এই যে সামনে যে মাঠটা রয়েছে, আর এখানে একটা পাখি দেখো কত পাখি ডাকছে এখানে, কি সুন্দর জায়গা বাইরে, এত সুন্দর জায়গাটা। কুলফি চল ওই মাঠটা একটু চল, কুলফির লোমটা শুধু দেখো, আমি লোমে হাত দিচ্ছি, হাইড্রা মেখেছে, হাইড্রা মেখে থ্যাংকস দীপ্তিমান্দা তোমার জন্য কুলফিকে, এত সুন্দর আমার আজকে সত্যিই লাগছে, এত সুন্দর লাগছে লোমটা ধরে, মজা পাচ্ছি। কুলফিকে নিয়ে হাঁটতে হাঁটতে সেই মাঠেই যাচ্ছি, আর গানটা গাইতে ইচ্ছা করছে, এই এত আলো এই এত আকাশ আগে দেখিনি। দেখো কুলফিও এখানে মজায়, দারুণ জায়গা এসছে তোর বাবা আমারে, প্রথম দিন আমার একটু কষ্ট হচ্ছিল, এখনো হচ্ছে, কিন্তু এইসব জায়গায় এসে কষ্টটা একদম নির্মূল হয়ে যাচ্ছে। দেখো এই যে এখানে হচ্ছে তোমার সাইকেল ডকিং স্টেশন, কি সুন্দর। এই যে এই মাঠে আমরা এফ এম কে প্র্যাকটিস করাই, তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো, এই মাঠে এফ এম ওয়ান্ডা সবাইকে প্র্যাকটিস করাই। আজকে কুলফিকেও নিয়ে আসলাম এই মাঠটাতে, আজকে কুলফির অনেকগুলো মাঠে কিন্তু ঘোরা গেল, বল কুলফি। একটা দারুণ শর্টস করেছি এক্ষুনি, ফ্রিকে করে দিয়েছে ওকে, তারপরে বললাম ফোনটা উল্টে ধরো, বলছে ফোন ও ক্যামেরার থেকে বেরিয়ে গেল, ক্যামেরার থেকে বেরিয়ে ফোনটা উল্টে পাল্টা দেখছে। যাই হোক আমি মাঠটা দেখাই, এই মাঠে আমরা এফ এমকেও করাই ওয়ান্ডাকেও করাই, খুবই সুন্দর মাঠ, ওই মাঠটাও দেখালাম, ওই মাঠটাও যেমন ভালো এই মাঠটাও ভালো। ওয়ান্ডা মানে হচ্ছে আমাদের হাস্কি, আর এফ এম হচ্ছে আমাদের বিগেল, আর এই মাঠেই নিয়ে এসছি আমি কুলফিকে,
শুধু কুলফিকে চটকাতে ইচ্ছা হচ্ছে। দেখো কি সুন্দর গন্ধ, গা থেকে বেড়াচ্ছে, হেবি সুন্দর গন্ধ বেড়াচ্ছে। কুলফি আমি যদি পারতাম হাইটা দিয়ে করতে ভালো হতো, শুধু কুলফি একটা ছবি তুলো তো, এরকম ভাবেই ভিডিও মোডেই উঠে যাবে। কেমন লাগছে? দারুণ। তো অনেকটা দূর আমরা চলে এসেছি কুলফিকে নিয়ে হাঁটতে হাঁটতে, আর মাঠটা এত সুন্দর না, একবার চতুর্দিকটা দেখো কত সুন্দর। এই জায়গাটায় আমি যখনই আসি এই জায়গাটায় মনে হয় বারবার আসি, তার কারণ হচ্ছে এত খোলামেলা। আমাদের ওখানে তো বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং, এখানেও বিল্ডিং আছে কিন্তু বিল্ডিংয়ের মাঝখানে বিল্ডিংয়ের সাইডে এত জায়গা, হয়তো আজ থেকে 20-30 বছর বাদে কিছু থাকবে না, তখন তো আমাদের মানে আমরা বুড়ো হয়ে তো মুড়ো হয়ে যাবো, সেটা কথা নয়, কিন্তু জায়গাটা অসম অসম। আর কুলফি সবথেকে বড় কথা হচ্ছে কুলফি এনজয় করছে। এই যে দেখো ছেড়ে দিলাম, ছেড়ে দিলেও কুলফি যাচ্ছে না, আমাদের সঙ্গে সঙ্গে হাঁটছে কুলফি। আসো কুলফি, হেবি মজা পাচ্ছে কুলফি, পুরো ছাড়া ঘুরে বেড়াচ্ছে। দেখো অনেকক্ষণ ধরে বের করেছি, অনেকক্ষণ প্র্যাকটিস হয়ে গেছে, অনেকক্ষণ প্রায় ঘন্টা দেড়েক হবে, হ্যাঁ 1 ঘন্টার ওপরে হয়ে গেছে, হাঁপিয়েও গেছে প্রচণ্ড বেশি। আর ব্যাপারটা হচ্ছে যে ওখানে তো হলদিরাম দিয়ে আমরা ক্রস করতে পারতাম না, আর এখানে ক্রসই ক্রস করতে পারি সব জায়গায়। আর FM-কে এই রোববার আবার এই মাঠেই নিয়ে আসবো, তার কারণ হচ্ছে FM কামিং 17 একটা শো আছে, কোথায় গেল, খড়দাতে আছে একটা শো, তো ওই শোতে পেটছই কিন্তু নিয়ে যাবো, এই কারণেই দরকার হচ্ছে প্র্যাকটিস দরকার, কেন আসছে বছর থেকেও বাইরে বাইরে শো করবে যেহেতু, সেই কারণেই নিয়ে যাওয়া। ওকে নিয়ে আসবো রোববার দিন, আর আজকে তো কুলফিকে নিয়ে আসলাম। কুলফি কেমন হলো এনজয় বল, ভালো হয়েছে? কুলফি কথা বলতে পারলে হয়তো বলতো, হয়তো কথা বলতে পারে না সেই জন্য। যাই হোক চলো একটুখানি এগাই, এগিয়ে আবার দেখাই, এই রাস্তা ধরেই এগাবো এখন আবার। আজকে বহু কষ্ট করার পর আমরা আবার চলে আসলাম এই যে সোয়ানকোটে ফের, অনেকটা আজকে হাঁটিয়েছি, অনেক হাঁটিয়েছি, অনেক আজকে আনন্দ করেছে, দুটো দুখানা মাঠে নিয়ে গেছি, প্রথমেই বড় মাঠটা নিয়ে গেছি, তারপর ওইদিকের মাঠে নিয়ে গেছি। আর এই যে লালুরা এসে গেছে, আর এই যে এই বন্ধুত্ব করতে হবে না, যা বন্ধুত্ব, না 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 যাও যাও যাও, ব্যাক টু সোয়ানকোট চলে এসছে, আমরা চলে এসেছি। আর এখানেও পরিবেশটা খুব সুন্দর, একদিন তো দেখালাম পেছনটা, তো নিয়ে এবার ঢোকাই যাক। কুলফির কাছ থেকে তো চলে গেলাম বেলেঘাটা, বেলেঘাটার থেকে এখন আসলাম এই যে FD পার্ক, এই যে FD পার্ক। আর দেখো বিকেলের মেলা, দেখো বিকেলের মেলা, এই যে এই যে বিকেল আর বিকেল, কত বিকেল দেখো, এই যে আরেকজন, এই যে আজকে টিক্সিও এসছে, অনেকদিন বাদে টিক্সি, এই টিক্সিকে ভেতরে ঢোকাও বিকেল বাহিনীর মধ্যে, দেখো দেখো বিকেল, দেখো কতগুলো, কত বিকেল দেখো, কার বাচ্চা, এই জড়িয়ে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে, দেখে দেখে টিক্সি আজকে খুব আনন্দে রয়েছে, বহুদিন বাদে এসছে। মানে অনেকক্ষণ ধরে গোল মিটিং চলছিল, এই যে ডিউক আমার হাতে সর্দার, আর ওখানে রাকেশ, আর এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তা এখন সৌমক, সৌমক এখন চেষ্টা করছে, মানে লিভিং উইথ এ বিগেল চেষ্টা করছে বিগেল দাঁড় করাতে। দেখি এখানে আবার রাহুল চেষ্টা করছে, ও দাঁড়িয়ে সবাই সবার চেষ্টা করছে, দেখি দেখি ও তো গল্প করছে সৌমক, বাহ রাহুল তো শিখে গেল, বাহ কি তুইও দাঁড়াবি ঠিকছে, একটু দাঁড়া যাক। আলটিমেট আলটিমেট পা গুলোকে লাইনে আনতে পারলো, চেষ্টা চলছে, চেষ্টা চলছে। আজকের মতো প্র্যাকটিস শেষ, এখানে সবাই চলে গেছে,
একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল আজকে, একটা ফাড়া ফাড়া গেল আর কি, ফাড়া গেল, বিশাল বড় ফাড়া। টিক্সি আজকে গেছিল তো, টিক্সি আজকে প্রচুর জোরে দৌড়েছিল, তো যাক আজকের মতো তো দিনটা শেষ হলো সারাদিন, আর সমক টাটা টাটা, আবার দেখা হবে, আজকে খুব মজা হলো এত লোকজন একসাথে আজকে দেখে, বেশ ভালো লাগলো অনেকদিন বাদে। কেমন লাগলো ঠিকে? আমার তো দারুণ, আমার সবসময় দারুণ। রাহুলের কেমন লেগেছে? অসাধারণ, খুব ভালো লাগলো। পুরো বিগেল বাহিনী আর একজন কি দলে দলে আসুন, বিগেল ক্লাবে, বিগেল ক্লাবে, বিগেল ক্লাবে আপনারা জয়েন করুন, আমাদের সাথে এসে যোগদান করুন, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড। আজকে আজকে প্রচন্ড খাটাখাটনি করে এই যে সব, কেউ শুয়ে পড়েছে এখানে, আর কেউ এই যে এখানে ঘুরে বেড়াচ্ছে, আর ওরা জীবন তো ঘরে ঢুকে গেছে। চলো, আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, আর প্রতিদিন লেন্দি করতে চাই না, তাও লেন্দি হয়ে যায়। তো ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, এখানে আর কে বিশ্বাসের হালত খারাপ হয়ে গেছে, টপকে টপকে।